সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কলার অফ শিরোনামের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাস্কর জালাল সরকারের আরো একটি অনুবাদ্য কারুকার্য। বিশ্বম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্মিত দৃষ্টিনন্দন মানচিত্র খচিত ফারা ও গ্রামীণ জীববৈচিত্র টেরাকাটার নাম দেওয়া হয়েছে কলার অফ। ভাস্কর জালাল সরকারের অনন্য কারুকার্য এটি। মূলত বিশ্বম্বরপুর উপজেলাটিকে এই মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে উপজেলার 5টি ইউনিয়ন এবং দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে উপজেলার গ্রামীণ জীববৈচিত্র। এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জনাব মোহাম্মদ সাজির রহিম জাদিদ মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বম্বরপুর। বিশ্বম্বরপুর উপজেলার গ্রামীণ জীববৈচিত্র তুলে ধরা হয়েছে এই দেয়ালচিত্রতে। এটি নির্মাণের সার্বিক সহযোগিতা ছিলেন জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিজবা, মাননীয় সাংসদ সুনামগঞ্জ 4। ২০২১ সালের 2 ডিসেম্বর এটি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 30 জানুয়ারি 2022 সালে, এবং 2022 সালের 16 ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিজবা মহোদয়। কংক্রিট দ্বারা নির্মিত মানচিত্র ফোয়ারার পরিমাপ 12x14 ফুট, দেয়ালচিত্র টেরাকাটার পরিমাপ 25x6 ফুট, রেলিং ও রানিংয়ের দৈর্ঘ্য 130 ফুট। বিশ্বম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাদির রহিম জাদিদ দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলাটিকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, দৃষ্টিনন্দন করে তোলার চেষ্টা করছেন। এরই অংশ হিসাবে এটি নির্মিত হয়েছে। দৃষ্টিনন্দন এই কলার অফ ফোয়ারা দেখতে প্রতিদিনই মানুষ আসতেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।